চলে এলাম আজকে আবার একটা নতুন রেসিপির সাথে। তো দেখো কত সুন্দর লাগছে না, পুরো চকলেট উপরে ভর্তি কেকে। আজকের কেকটা খুবই সফট, এতটাই সফট ভেতরে, আর দেখো পুরো চকলেট, পুরো ভেতরেও পুরো চকলেট, একদম চকলেটের একদম লেয়ার। তো দেখো কত সুন্দর, আর এই কেকগুলো না খুব সফট হয়। আর এই কেকটা কী দিয়ে তৈরি বলো তো? আজকের কেকটা পুরো গ্লুটেন ফ্রি, না আটা, না ময়দা, না চিনি, একদম দেখো কত সুন্দর ওটসের কলা আর আপেল দিয়ে তৈরি এই কেকটা। এতে না চিনি দেওয়া আছে না কিছু। তো চলো দেখবো আজকের রেসিপি। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করবে, আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করবে। তো চলো দেখবো আজকের কেকের রেসিপি, গ্লুটেন ফ্রি বানানা অ্যান্ড অ্যাপেল কেক, চকলেট কেক। আজকে তোমাদের সাথে শেয়ার করবো কেকের একটা রেসিপি, তো ফ্রুট কেক। ফ্রুট কেক মিন্স আমি শুধু ব্যানানা আর অ্যাপেল দিয়েই বানাবো, আর কিচ্ছু না, আর গ্লুটেন ফ্রি। এর দুটো কলা নিয়েছি, মিক্সির জারে দিয়ে দিচ্ছি। গ্লুটেন ফ্রি মানে আজকে না ময়দা না আটা, কোনো কিছুই প্রয়োজন পড়বে না। তো দুটো দিয়ে দিলাম, আর মিষ্টিটা নিজেদের ওপরে, যদি আমি তো এই কলা আর অ্যাপেলের যে মিষ্টি আর একটু মধু দিয়ে দেবো তাহলেই হবে, কিন্তু তোমরা যদি মনে করো তাহলে তোমরা চিনি এতে দিতে পারো, যদি বেশি মিষ্টি খাও, আর একটু চকলেট দেবো যেহেতু ওই জন্য। তো চলো এগুলো আপেলটাকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো আপেল কলা নিয়ে নিচ্ছি, আর এবারে দিয়ে দিচ্ছি একটু কোকো পাউডার, আর এখানে আছে কিছু ডার্ক চকলেট কম্পাউন্ড দিয়ে দিলাম। মিক্সির জারে দিলে কি হবে, ঘোরাতে সুবিধা হবে, ওই জন্য দিই। আর গ্লুটেন ফ্রি, গ্লুটেন ফ্রি মানে, আর এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি হাফ কাপ দুধ, এখন পরে আবার লাগে আমি দেব। তো ময়দা আটা কিছুই লাগবে না, বিস্কেটটা হচ্ছে ওটস দিয়ে বানাবো আমি। হ্যাঁ দেখো ওটস দিয়ে কেকটা বানাবো। তো ওটসটা নিয়ে নিচ্ছে, ডায়েটটাকে সেটা কত হবে, 200 গ্রাম হবে মনে হচ্ছে। হ্যাঁ তো ওই দেখো প্লেন ওটসটা নিয়ে নিচ্ছি, যাই হোক এটা দিয়ে ভালো করে আমি পুরো ব্লেড করে নেবো। এতে আরও এখনও অনেক জিনিস দেওয়ার বাকি আছে, সেগুলো দেব। তো চলো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, মধু দেবো, তাই দেখো মধু দিয়ে দিচ্ছি। মিষ্টি অতটা লাভ প্রয়োজন পড়বে না, কারণ কলা আর আপেলের নিজস্ব একটা মিশ্রতা আছে। তো চলো এটাকে এবারে ব্লেন্ড করে নেব, একটা বোর্ডে এটাকে ট্রান্সফার। তোমরা নোটিস করেছো এখনো এতে তিনটে জিনিস দেওয়া হয়নি, কি বলো তো? তেল, তেল তো দিতে হবে বাবাটা, 1 কাপ দিয়ে দিচ্ছি আমি, দিয়ে দিলাম। আর বেকিং সোডা, বেকিং পাউডার, বেকিং সোডা 1 টিস্পুন, বেকিং পাউডার দেব, বেকিং পাউডারটা একটু বেশি দিতে হবে। এই ছোটো ছোটো এই যে এরকম 4 বার, তো ব্যাস এবার এটাকে ভালো করে মিক্স করব। ভালো করে আমি আগে যদি দিয়ে দিতাম ব্লেন্ড হয়ে যেত ভালো করে, তো যাই হোক দিইনি। তো এখন এটাকে ভালো করে মিক্স করব। কেক টিনটাকে আমি আগে থেকে গ্রিস করে রেখেছি, আর একটা বাটার পেপারও দিয়ে দিয়েছি, তো দুটোতেই বসাবো। এই দেখো একটুখানি দিয়ে দিলাম,
চকলেট দেব, তারপরে আবার একটু উপর থেকে চকলেটটাকে একটু গ্রেট করে নিয়েছি। আবারও একটু চকলেট গ্রেট করে দিয়ে দিয়েছি। তো চলো এগুলোকে এবারে বেক করতে। আমি দুটো কড়া দুদিকে একদম প্রিহিট আগেই করে নিয়েছি। তো এই দেখো এবারে ঢেকে দেব। তো চলো এবারে 45 মিনিট বেক হোক। ব্যাস এবারে 45 মিনিট একদম লো হিটে বেক হোক। ঘুরে আসলাম, কেক ও রেডি হয়ে গেল। ওয়াও, তো দেখো কত সুন্দর কেক হয়েছে। তো চলো কেকটাকে নামি। 45 মিনিট পর ফিরে এলাম, দেখি কেকটার কী অবস্থা। ওয়াও, চলো আমি একটা ছুরি ঢুকিয়ে দেখছি এখানে। তো কতটা ড্রাই দেখো, ওটস কেক, এই দেখো একদম ছুরির গায়ে লেগে নি। তো আমাদের কেক একদম পারফেক্ট। এই দেখো আরেকটাও চেক করছি, দেখি ওয়াও একদম পারফেক্ট। তো চলো এবারে গ্যাসটাকে অফ করে দেব। তো চলো কেকগুলো ঠান্ডা হওয়ার পর আমি ডিমোল্ড করব। চলো এখন আমি কেকগুলোকে ডিমোল্ড করি, কী সুন্দর লাগছে না দেখো। তো এটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি, দেখো উল্টে নেব। দেখো একটা ছোটো বানিয়ে নিলাম, আর কত সুন্দর হয়েছে দেখো। গ্লুটেন ফ্রি, না ময়দা, না আটা, না চিনি, এত সুন্দর কলা আর আপেল দিয়ে কেক। তো কেটে এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর হয়েছে না, ভেতরে পুরো চকলেট চকলেট। তো কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবে, পেজটাকে ফলো করবে। তো দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, আর এই কেকগুলো না খুব সফট হয়, এই দেখো। তো যাই হোক তোমরাও ট্রাই করে অবশ্য দেখো, আর আমাকে কমেন্ট করে অবশ্য জানাবে কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা।